আয়নিক বন্ধন শেখার আগে আমাদেরকে একটা শব্দের সাথে পরিচিত হইতে হবে এবং খুব ভালোভাবে সেই শব্দটা আমাদেরকে আত্মস্থ করতে হবে। সেটা হচ্ছে কি আয়ন, সেটা হচ্ছে কি আয়ন। আয়নকে আমরা বাংলাতেও আয়নই বলি এবং ইংরেজিতেও আয়ন বলি। আমরা দুই ধরনের আয়ন পড়বো, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হবে হচ্ছে কি অ্যানায়ন। একটা কি ক্যাটায়ন এবং আরেকটা হচ্ছে অ্যানায়ন। তাহলে আয়ন হচ্ছে আমাদের একটা কি, আয়ন কখন গঠিত হয়, যখন কোনো একটা পরমাণুতে চার্জ যুক্ত হয়ে যায়। আমি কি বললাম, যখন একটা পরমাণুতে চার্জ যুক্ত হয়ে যায় তখন সেটা কি সৃষ্টি করে, আয়ন সৃষ্টি করে। আমরা দুই ধরনের আয়ন পড়ব, একটা হচ্ছে কি ক্যাটায়ন আর একটা হচ্ছে আমার অ্যানায়ন। কি কি, একটা হচ্ছে ক্যাটায়ন এবং আর একটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন হচ্ছে যখন আমার ধনাত্মক চার্জ থাকে, আর অ্যানায়ন হচ্ছে যখন আমার কি চার্জ থাকে, নেগেটিভ চার্জ থাকে। তাহলে আয়ন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত আয়ন বা ক্যাটায়ন এবং আর একটা হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত আয়ন অথবা অ্যানায়ন। তাহলে ক্যাটায়নটা কি, আমি বললাম যে ধনাত্মক চার্জযুক্ত আধানকে বলা হয় হচ্ছে কি ক্যাটায়ন। এখন ইলেকট্রন আমাদের যখন একটা রাসায়নিক বিক্রিয়া গঠনের পূর্বে কোনো একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, দ্যাট মিন্স ইলেকট্রন ছেড়ে দেয়, তখন সেটা কি গঠন করে, ক্যাটায়ন গঠন করে। এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, এবং যে ইলেকট্রন ত্যাগ করার ফলে কোনো পরমাণু ধনাত্মক চার্জযুক্ত হয় এবং সে কি সৃষ্টি করে, ক্যাটায়ন সৃষ্টি করে। কেন, তখন একটা পরমাণু ইলেকট্রন যখন ছেড়ে যায় সে পজিটিভলি চার্জ হয় বা ধনাত্মক চার্জযুক্ত হয়, এটা আমরা দেখব। তার জাস্ট এখন আমরা পড়ে রাখি যে ইলেকট্রন ত্যাগ করার ফলে কোনো পরমাণু ধনাত্মক চার্জযুক্ত হয়। আমরা পর্যায় সারণীতে ধাতুর সাথে পরিচিত হয়েছি। সাধারণত যে মৌলগুলোর নামের শেষে আম থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে আমাদের কি হয়, ধাতু হয়। এবং পর্যায় সারণীতে আমাদের যে বাম পাশের মৌলগুলো থাকে তারা সাধারণত ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জযুক্ত হয়, এবং যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে তত সংখ্যক ধনাত্মক চার্জযুক্ত হবে। দ্যাট মিন্স এখানে দেখো লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করেছে, ফলে লিথিয়াম এক চার্জযুক্ত হয়েছে। কেউ যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে কি হবে, টু প্লাস। কেউ যদি তিনটা করে সে হবে হচ্ছে থ্রি প্লাস। তাহলে আমরা কি কি শিখলাম, আয়ন হচ্ছে চার্জগ্রস্ত একটা গ্রুপ। আয়ন কি, চার্জগ্রস্ত একটা গ্রুপ। এবং আয়ন দুই ধরনের, ক্যাটায়ন অ্যানায়ন। ক্যাটায়নকে আমরা বলি ধনাত্মক আয়ন, অ্যানায়নকে আমরা বলি ঋণাত্মক আয়ন। এখন ধনাত্মক আয়ন কখন হয়, যখন একটা পরমাণু ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন কি করে, ইলেকট্রন ছেড়ে দেয়, তখন তাকে আমরা বলি হচ্ছে ক্যাটায়ন। আর যখন সে ইলেকট্রন গ্রহণ করবে তখন তাকে আমরা বলবো অ্যানায়ন। আর যতগুলো ইলেকট্রন সে ত্যাগ করবে তত চার্জযুক্ত সে হবে। যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে তত সংখ্যক ধনাত্মক চার্জযুক্ত হবে। একটা দান করলে এক ধনাত্মক, দুই দান করলে দুই ধনাত্মক, তিন দান করলে তিন ধনাত্মক। ঠিক আছে, তো ক্যাটায়নটা আমরা খুব ভালো মতো বুঝলাম। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে পরমাণু থেকে ইলেকট্রন চলে যাচ্ছে, এর ফলে কেন পরমাণু ধনাত্মক চার্জগ্রস্ত হচ্ছে। তাহলে চলো আমরা একটু দেখে নিই যে কেন ক্যাটায়ন সৃষ্টির সময় একটা পরমাণু ধনাত্মক চার্জযুক্ত হয়। আমরা একটা এক্সাম্পল যদি দেখি, ধরো সোডিয়াম। ঠিক আছে, সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামে আমাদের প্রোটন থাকে কয়টা বলতো, প্রোটন থাকে ১১টা এবং ইলেকট্রনও থাকে হচ্ছে কতটা, ১১টা। এখন একটু আমরা ধরি যে একটা ইলেকট্রন বের হয়ে গেল সোডিয়াম থেকে, হ্যাঁ, তাহলে বের হয়ে যাওয়া মানে কি, বিয়োগ হয়ে যাওয়া, তাহলে একটা ইলেকট্রন আমার বের হয়ে গেল। আমরা একটু আগেই শিখেছি যে ধনাত্মক চার্জ বা ক্যাটায়ন সৃষ্টির সময় কি হয়, ইলেকট্রন ছেড়ে দেয় বা ইলেকট্রন ত্যাগ করা হয়। এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো এবং তার ফলে সে কি হবে, চার্জগ্রস্ত হবে, এবং যতগুলো ইলেকট্রন দান করবে তত চার্জগ্রস্ত হবে। ধরো এখানে একটা ইলেকট্রন দান করেছে, সো সোডিয়ামের মাথার উপর আমরা লিখব হচ্ছে একটা প্লাস। ঠিক আছে, এক হইলে লিখতাম একটা সংখ্যাটা, কিন্তু যদি দুই হইতো তাহলে আমরা টু প্লাস লিখতাম, থ্রি হইলে থ্রি প্লাস লিখতাম, ব্যাপারটা এরকম। এখন দেখো সোডিয়ামের যে এটা, তাহলে কি, এটা হচ্ছে সোডিয়ামের আয়ন,
এবং এটা কেমন আয়ন ক্যাটায়ন এটা কেমন আয়ন এটা হচ্ছে কি ক্যাটায়ন তো একটা জিনিস একটু খেয়াল করো সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করলো তার কিন্তু সোডিয়াম আয়নে ইলেকট্রন সংখ্যা কি হয়েছে কমে গিয়েছে কারণ একটা ইলেকট্রন তো সে ত্যাগ করেছে ফলে 11টা ইলেকট্রন থেকে ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে কয়টা 10টা আর প্রোটন কি সে ত্যাগ করেছে প্রোটন কিন্তু ত্যাগ করেনি ফলে প্রোটন কয়টা থাকবে প্রোটন কিন্তু 11টাই থাকবে তাহলে এখন একটু চিন্তা করো সোডিয়ামের আমার যে পরমাণুটা ছিল তাতে সমান সংখ্যক প্রোটন এবং সমান সংখ্যক ইলেকট্রন ছিল ফলে সে কি ছিল চার্জলেস ছিল মানে কোনো চার্জ ছিল না কিন্তু যখন একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম সোডিয়াম আয়নে পরিণত হচ্ছে তখন দেখা গিয়েছে যে প্রোটন সংখ্যা তো সেম আছে কারণ প্রোটন তো বের হয়ে যায়নি বের হয়ে গিয়েছে কে ইলেকট্রন তো একটা ইলেকট্রন ত্যাগ করার ফলে ইলেকট্রন আছে হলো 10টা তাহলে একটু চিন্তা করো প্রোটন হলো ধনাত্মক চার্জ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ তো প্রোটন 11 প্লাস আর ইলেকট্রন হচ্ছে কি 10 মাইনাস তাহলে আমরা যদি একটু অ্যালজেব্রিক ফর্মেশনে চিন্তা করি প্লাস 11 মাইনাস 10 কত হবে প্লাস 1 সেহেতু সোডিয়ামের চার্জ হচ্ছে কত প্লাস 1 তাহলে এখন আমরা বুঝলাম যে ইলেকট্রন ত্যাগ করার ফলে কেন ক্যাটায়ন ধনাত্মক চার্জগ্রস্ত হয় কারণ আমাদের তো প্রোটন সংখ্যা সেম থাকে কিন্তু ইলেকট্রন কি হয় কমে যায় ফলে প্রোটনের ধনাত্মক চার্জটা আধিপত্য বিস্তার করে এবং ক্যাটায়ন কি হয় ধনাত্মক চার্জগ্রস্ত হয় ঠিক আছে আমরা যদি অন্য কোনো এক্সাম্পল দেখতে চাই আমাদের সেম জিনিসটাই হবে যদি ধরো তুমি ম্যাগনেসিয়াম চিন্তা করো ম্যাগনেসিয়ামে প্রোটন আছে 12টা কারণ ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12 ইলেকট্রন আছে কয়টা 12টা ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সামনে একটা 2 লিখব ইলেকট্রনের সাইন ই মাইনাস ঠিক আছে তো আমরা বলেছি যে যত সংখ্যক ইলেকট্রন সে দান করবে তত সংখ্যক কি হবে চার্জ যুক্ত হবে তাহলে 2 এবং যেহেতু ইলেকট্রন দান করছে সেহেতু হবে কি পজিটিভলি চার্জ তাহলে আমার তো প্রোটন সংখ্যা কি থাকবে সেম থাকবে তাহলে প্রোটন 12 আর ইলেকট্রন ইলেকট্রন কি হবে যেহেতু 2টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে তাহলে 12 থেকে 2 বাদ দিলে কত হবে 12 থেকে 2 বাদ দিলে হবে 10 এখন চিন্তা করো প্রোটন ধনাত্মক চার্জ যুক্ত তাহলে প্লাস 12 আর ইলেকট্রন নেগেটিভলি চার্জ তাহলে মাইনাস 10 কত হয় প্লাস 2 সেহেতু ম্যাগনেসিয়াম আয়নের চার্জ হচ্ছে প্লাস 2 তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমাদের ক্যাটায়ন সৃষ্টি হয় এবং ক্যাটায়ন কেন ধনাত্মক চার্জগ্রস্ত হয় তাহলে যদি আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে তাহলে আমরা কিভাবে লিখব আমরা বলবো ক্যাটায়ন সৃষ্টিকালে আমাদের ইলেকট্রন ত্যাগ হয় ইলেকট্রন ত্যাগ হওয়ার ফলে পরমাণুতে প্রোটন সংখ্যা তো সেম থাকে কিন্তু ইলেকট্রন কমে যায় ফলে আমাদের কি হয় আমাদের হচ্ছে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে প্রোটনের ধনাত্মক চার্জটা আধিপত্য বিস্তার করে কারণ তার সংখ্যা কি থাকে বেশি থাকে সেহেতু ক্যাটায়নটা ধনাত্মক চার্জগ্রস্ত হয় ওকে এবং আমরা দেখলাম যে পর্যায় সারণীর বাম পাশে যেগুলো মৌল সাধারণত ধাতু হয় এবং এগুলো হচ্ছে আমাদের কি হয় ক্যাটায়ন সৃষ্টি হয় ঠিক আছে এগুলো থেকে ক্যাটায়ন সৃষ্টি হয় এখন আমরা জানবো যে কেন মৌলগুলো ইলেকট্রন ছেড়ে দেয় কেন পর্যায় সারণীর বাম পাশে যে ধাতুগুলো আছে তারা ইলেকট্রন ছেড়ে দেয় কেন তারা ইলেকট্রন নেয় না এটার একটা কারণ তো জানি আমরা অলরেডি যে অষ্টকের বিন্যাস অর্জনের জন্য আর একটা রিজন হচ্ছে আমরা যত পর্যায় সারণীর বাম থেকে ডানে যাব তত হচ্ছে আমাদের পরমাণুগুলোর আকার কি হইতে থাকে বড় হইতে থাকে তো একটা জিনিস চিন্তা করো পরমাণুর আকার যখন বড় হয়ে যাবে তখন তার নিউক্লিয়াস থেকে স্তরগুলো শক্তি স্তরগুলো কি হইতে থাকবে ডিস্টেন্সটা বাড়তে থাকবে এবং শক্তি স্তরের ডিস্টেন্স যখন বাড়তে থাকে তো সর্বশেষ যে শক্তি স্তরটা আমার আছে সেই শক্তি স্তরের সাথে নিউক্লিয়াসের যে একটা আকর্ষণ বল সেটা কিন্তু অনেক কি হয়ে যায় কম হয়ে যায় ফলে ওই সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকে তাদেরকে তাদের প্রতি নিউক্লিয়াসের যে একটা অ্যাট্রাকশন স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল যাকে আমরা বলি সেইটা হচ্ছে কি বলতো অনেক বেশি কম হয়ে যায় ফলে ওই যে সর্বশেষ শক্তি স্তর বা যোজনী যোজ্যতা কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে একটু শক্তি প্রয়োগ করলেই দেখা যায় কি সেই ইলেকট্রনগুলো কি হয়ে যায় বের হয়ে যায় কারণ কি
তাদেরকে তো নিউক্লিয়াস খুব শক্তিশালী ভাবে কি করছে না, আকর্ষণ করছে না, এর ফলে ইলেকট্রন গুলো কি হয়ে যাচ্ছে, খুব সহজে বের হয়ে যায় এবং পরমাণু গুলো একটা দুইটা বা তিনটা ইলেকট্রন ত্যাগ করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করতে সক্ষম হয় এবং সুস্থিত গঠন লাভ করে। আচ্ছা এখানে দেখো, এখন আমরা দেখব যে প্লাস ওয়ান চার্জ, তার মানে কয়টা ইলেকট্রন ছাড়বে, একটা ইলেকট্রন সে কি করবে, ছেড়ে দিবে। কিভাবে, সোডিয়ামের এক্সাম্পল যদি দেখি, সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কেমন, দুই আর এক, প্রথম শক্তি স্তরে দুইটা, দ্বিতীয় শক্তি স্তরে আটটা, তৃতীয় শক্তি স্তরে একটা, দুই আট এক। এখন খেয়াল করো এই যে সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রনটা আছে এর সাথে নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন ফোর্সটা সেটা রিলেটিভলি কেমন বলো তো, রিলেটিভলি হচ্ছে অনেক কম, ফলে কি হয় একটু শক্তি প্রয়োগ করলে এই ইলেকট্রনটা বের হয়ে যায়, বের হয়ে গেল, বের হয়ে সে কি গঠন করে, সোডিয়াম প্লাস, কারণ যতগুলো ইলেকট্রন ত্যাগ করে ততগুলো কি হয়, চার্জযুক্ত হয়। তো দেখো এখানে একসাথে দুইটা কাজ হয়ে যাচ্ছে, আমরা কি কি বুঝলাম যে এই ইলেকট্রনটা ছেড়ে দিয়ে সে কিভাবে প্লাস ওয়ান হইলো এবং লাস্ট শক্তি স্তরে এই যে আটটা, আটটা ইলেকট্রন বিন্যাস কি করলো, সে অর্জন করলো। আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করো, এইখানে প্লাস ইলেকট্রন লেখা মানে কি, এই পাশে আসলে কিন্তু সেটা আসলে মাইনাস ইলেকট্রন হয়, তাই না? জাস্ট আমরা বীজগণিতের ক্ষেত্রে যে জিনিসটা ফলো করি যে এখানে মাইনাস ইলেকট্রন মানে কি, এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো তুমি এভাবেও মনে রাখতে পারো, এভাবেও মনে রাখতে পারো। আচ্ছা তো কেন প্লাস ওয়ান হয় এটা তো আমরা অলরেডি শিখেছি যে এখানে হচ্ছে এগারোটা প্রোটন এবং এগারোটা ইলেকট্রন, কিন্তু সোডিয়াম আয়নের ক্ষেত্রে এগারোটা প্রোটন আর দশটা কি ইলেকট্রন, তাই না? তাহলে কি হবে, প্লাস ওয়ান। ওকে, ক্যাটায়ন সৃষ্টিতে প্লাস টু যখন হয় মানে হচ্ছে দুইটা ইলেকট্রন সে কি করছে, ত্যাগ করছে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ম্যাগনেসিয়াম হচ্ছে বারো, তাহলে বারোটা প্রোটন আর বারোটা হচ্ছে ইলেকট্রন। হ্যাঁ, এখান থেকে ম্যাগনেসিয়াম হচ্ছে দুইটা ইলেকট্রন ছেড়ে দিল, ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি করবে, ম্যাগনেসিয়াম যখন দুইটা ইলেকট্রন ছেড়ে দিল তার কিন্তু প্রোটন সংখ্যা কি থাকে, সেম থাকে, কিন্তু ইলেকট্রন সংখ্যা কি, দুইটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে কি হচ্ছে, দশটা ইলেকট্রন হয়ে যাচ্ছে। তো দেখো তো প্রোটন হলো প্লাস আর ইলেকট্রন মাইনাস, তাহলে কি হচ্ছে, প্লাস টু, বীজগণিতের নিয়ম অনুযায়ী আমরা দেখতেছি সেই প্লাস টুটা মাথার উপর চলে আসতেছে, তাহলে এটা হচ্ছে আমার কি, ম্যাগনেসিয়াম আয়ন। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম হচ্ছে ১৩টা প্রোটন, ১৩টা ইলেকট্রন। ওকে, এখান থেকে অ্যালুমিনিয়াম তিনটা ইলেকট্রন কি করবে, ছেড়ে দিবে, কারণ দেখো সর্বশেষ শক্তি স্তরে এক দুই তিন, এই তিনটা যখন সে ছেড়ে দিবে তার হচ্ছে এই যে লাস্ট, তখন এই শক্তি স্তরটা তো ভ্যানিশ হয়ে যাবে এবং তার সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, আটটা ইলেকট্রন থাকবে, তার মানে সে সুস্থিত ইলেকট্রন বিন্যাস অর্জন করতে সক্ষম হবে এবং অ্যালুমিনিয়াম ১৩টা প্রোটনই থাকবে, কারণ প্রোটন তো আমার চেঞ্জ হয়নি আর ইলেকট্রন হচ্ছে তিনটে ছেড়ে দিলে দশটা ইলেকট্রন, তাহলে প্লাস ১৩ মাইনাস ১৩, কারণ প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত, তাহলে এখানে আমাদের হিসাব করলে আসে প্লাস ৩, এই জন্য অ্যালুমিনিয়ামের মাথায় চলে আসে আমার প্লাস ৩। তাহলে দেখো আমরা ক্যাটায়ন কাকে বলে, ক্যাটায়ন কেন সৃষ্টি হয়, প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি ক্যাটায়ন গুলো সম্পর্কে আইডিয়া লাভ করলাম।